সলতনি বিশ্ব সংসার রবি শশী গ্রহ তারা যতই কিছুই সব নূরে মোহাম্মদের দ্বারা পয়দা করেন রব। কিছুই বলবো বলবো কিছুই নাকি পয়দা হতে মোহাম্মদি নূর সবার আগে পয়দা হইল হুকুমে প্রভু আদমের গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন খিতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া। মনোযোগ, আদমের পয়দা করে পেশা নিতে তার দিলেন সপে আল্লাহ নূর নবী মুস্তফা। আদমের ভালে থাকিয়ে নূর রাসূলের লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমের। আদম গতে শীষ হইয়া ক্রমে এসে নূর নূহ নবীর পেশা নিতে হইল তা জহর। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে কিস্তি নুগার বাসম তখন এই নূরেরই বলে। সেখান গদে বহ বসত গুরিয়া এই নূর আব্দুল মুত্তালিবের বালে হইল তা জহর। নবীর দাদা মুত্তালিব কোরাইশি খানদান আরব জুড়ে ছিল তার খ্যাতি যশমান। তার পেশানি হইতে শেষে হুকমে আল্লাহর হাজির হইল নূর মোবারক বালে আব্দুল্লাহ। কি ওইবনি ওইবনি পিতৃপুরুষ নবের সবাই ছিলেন খ্যাতিমান। ও কি চমৎকার, পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাদ্দামান, কুলে সবাই ছিলেন কুলিন, বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কোরাইশ বংশ সেরা বংশ, উচ্চতার শান তাহার মাঝেও সেরায় আমার হাশেমি খানদান। সে খানদানে জন্ম হলেন মোহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তাহার সমতল। যা হোক জমনুর আসিল ভালে আব্দুল্লাহ হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমা। দিল ভুলানো রূপ হলো এই, দিল ভুলানো রূপ হলো এই নূরে রুসিলায়, যেই দেখে সেই তার উপরে আসে খইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকারার, নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এনূর পাবেন মাতা আমিনায়, তাই তো গিয়া নবীর পিতা শাদী করান তায়। যথারীতি নূর মোবারক নবী মুস্তফার, একজন আবার হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মুরজি খোদার পিতা আব্দুল্লাহ, দুই মাস পরে অফাত পাইলেন গিয়া মদিনা। ওইবনি ওইবনি নবীর নূরে মা আমিনার হইল নূর বদন না থাকার বেদম। নবীর নূরে মা আমিনার হইল নূর বদন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুয়া দেখেন কেবল অদ্ভুত স্বপন। দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন, ওহে বিবি সাবধানে তাই রহম অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টিভাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মোহাম্মদ রাসূল। আল্লাহু আকবার।
এমনি করে গেল কেটে পড়ুন নয়টি মাস, পূরণ হতে চললো এবার সবার অভিলাষ, খতম হতে চললো সবার ব্যাকুল ইন্তেজার, আগমনের সময় হয়ে আসলো মুস্তফার। রাত্রি গভীর মা আমিনা রসব বেদনায় কাতর, অতি ঘরে কেহ নাই গো কাছে হায়, হইল হঠাৎ গভীর ধনে লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়, ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনার আসিয়া মরিয়ম, মিশক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেস্ত হতে আসলো নেমে হুরসেলের দল, রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাঝ, চারিদিকে খুশির লহর সবার চারু সাজ, খুলে গেল স্বর্গ দোয়ার আসমানি তরণ, খোদার নূরে নিখিল জাহাল হইল রোশন, বারে তেসম সেদিন বারোই রবিউল আউয়াল, 570 ঈসা ঈসম পহেলা হাতি সাল, শেষ রজনী প্রবল বালে দয়াল নবীল দোলায় এ মোবারক কালে। এটু দূর সরি বলি আল্লাহুম্মা সাল্লি Oh.